তালা মুসলিম জাতিকে এমন কিছু বরকতময় রাত দিয়েছেন জাতি ইবাদত করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এর মধ্যে সবে বরাত অন্যতম ফরাসি ভাষা সব অর্থ রাত বরা তথ্য ভাগ্য তাই শবে বরা তথ্য ভাগ্য রজনী যেহেতু এ রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় তাই একে ভাগ্য রজনী বলা হয় হরজত একরামা রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা জানা যায় এরাতে আগামী এক বছরের রিজিক নির্ধারণ করা হয় আগামী এক বছর যারা মারা যাবে যারা জন্মগ্রহণ করবে তাদের তালিকা এরা নির্দিষ্ট ফেরেস্তাগণের হাতে সুপর্দ করা হয় অন্যদিকে আরবি পরিভাষায় এটিকে লাইলাতুল বারাত বলা হয় লাইলাতুল অর্থ রাত আর বারাত অর্থ মুক্তি অথবা ক্ষমা যেহেতু এ রাতে আল্লাহ তাল্লাহ তার অগণিত বান্দাকে ক্ষমা করেন তাই একে মুক্তির রজনী বলা হয় হাদিসে এ রাতকে লাইলাতুল নিসফেমিন সাবান বা সাবান মাসের মধ্যবর্তী রাত নামে অবহিত করা হয়েছে সবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত এরাতে আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন মহানবী সাল্লাল্লাহু আলহি বলেন যখন সাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে কেননা এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব কে আছো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করব। ফজর হওয়ার পর্যন্ত আল্লাহ তালা এ কথা বলতে থাকেন ইবনে সহি ইবনে মাঝা তেরোশো অষ্টআশি হাদিস নম্বর এরাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন মহানবী সাল্লাহ বলেন মহানবী হরত মুদ সাল্লাহম বলেন এরাতে আল্লাহ তালা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন কিন্তু বিশেষ কিছু লোক আছে এ ক্ষমা থেকে বঞ্চিত হয় মহানবী আলাইসাল্লাম বলেন সাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করেন এবং মুর্শিক হিংসুক জাদুকর বেবিচার মা বাবার অবদ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না এ এন টি ভি নারায়ণগঞ্জ